বড়দের আমার শ্রদ্ধা ও সম্মান এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। নবরাত্রি শুরু হয়ে গেছে, আজকে তৃতীয় দিন। দেবী চন্দ্র ঘণ্টার পুজো আপনারা নিশ্চয়ই করছেন এবং প্রত্যেকটা মন্ত্র আমি ইউটিউবে দিয়ে দিয়েছি, প্রত্যেকটা মন্ত্র আপনারা, এমনিতে তো আমি বলেইছি আপনারা কিছু না পারলে ওং ওইং রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে বহু বছর ধরে বলছি, অদ্ভুত মন্ত্র ওইটাই পাঠ করবেন। আর যদি মনে করেন জোরে জোরে ঘরে যে প্রত্যেকটা দেবদেবীর মন্ত্র দিয়েছি সেগুলো পাঠ করার চেষ্টা করবেন। আজকে আমি যারা ধরুন নবরাত্রি পালন করছেন না, ঘট পাতেননি বা ভেবেছেন পাততে পারিনি, যে কোনো কারণেই হোক, বা যারা অধার্মিক, তাদের কিছু কিছু টিপস টোটকা বলছি। তারা এমনিতে ধরুন সাজতে ভালোবাসেন, ভালো থাকতে ভালোবাসেন, কিন্তু পুজো করতে ভালোবাসেন না, তাদের জন্যেও আমি আছি, তাদের জন্য, তাদের সুমতি ফেরানোর জন্যও আমি আছি। যাদের বাড়িতে, এক নাম্বার টিপস, যাদের বাড়িতে প্রচণ্ড রোগ ভোগ প্রচণ্ডভাবে হচ্ছে, যার হচ্ছে এই রোগটা, যার ক্রনিক ডিজিজ যার হচ্ছে, তাকে বলবো 100 গ্রাম ফটকিরি বা ফিটকিরি কিনবেন। ফিটকিরিটা কিনে, 100 গ্রাম ফিটকিরি কিনে আপনারা কি করবেন, যে রুগীর মাথায় অ্যান্টি ক্লকওয়াইজ 7 টাইমস ঘোরাবেন, 7 বার ঘুরিয়ে সেইটা গিয়ে কোনো রাস্তায়, 3 মাথার মোড়ে হোক, রাস্তার ধারে হোক বা ডাস্টবিনে হোক, মোট কথা সেইটা ঘোরানোর পর আর বাড়িতে রাখবেন না, তৎক্ষণাৎ বাইরে ফেলে দিয়ে আসবেন। তার শরীরের নেগেটিভিটি ওই ফিটকিরির সাথে বাইরে চলে যাবে এবং সে অনেকটা রোগ নিরাময় ক্ষমতা লাভ করবে। যাদের প্রচণ্ড আর্থিক কষ্ট, সব সময় বলছেন আমার বাধা, আমার ব্যবসা চলছে না, আমার মাইনে দিচ্ছে না, আমার চাকরি হচ্ছে না, আমার বোনাস দিচ্ছে না, আমার কাজ নেই, যাদের আর্থিক কষ্ট কুরে কুরে খাচ্ছে, যাদের মধ্যে এই প্রথম দুর্গাপুজোর হাসি পুরো নষ্ট হয়ে গেছে বা কোনো আনন্দই নেই, করোনার জন্য দুর্গাপুজোর তেমন আনন্দই নেই, তাদের জন্য বলছি তুলসী গাছের গোড়ার একটু মাটি নিন, অল্প সামান্য সামান্য মাটি, একটু হলুদ গুঁড়ো, যে হলুদটা আপনি মানে কোনো আঁশ রান্নায় ব্যবহার করেননি, পরিষ্কার হলুদ গুঁড়োর প্যাকেট কেটে একটু হলুদ গুঁড়ো আর একটু দুধ, এইটা আপনি যে স্নানের জল বাড়ির প্রত্যেকে করলে খুব সুফল পাবেন, সামান্য পরিমাণে স্নানে বা একটা মগের মধ্যে সামান্য পরিমাণে দিয়ে জল মিশিয়ে সেই জলটা দিয়ে প্রথমে স্নান করলেন, তারপরে এমনি নর্মাল জলে আপনি স্নান করলেন, দেখবেন আপনার আর্থিক সুস্থিতি আসবেই এবং আপনার জীবনে নতুন কর্মযোগ, নতুন ব্যবসায় উন্নতি অবশ্যই হবে। পারলে এই প্রতিদিনই 9 দিন যাবত এই টোটকাটা করুন, আর্থিক দুর্গতি অনেকাংশে দূর হবে। 3 নম্বর বলবো, কিছু পুজো না করুন, অষ্টমীর দিন মাকে না পারলে একটা লাল ওড়না আর একটা নারকোল অন্তত মন্দিরে, মা দুর্গার মন্দির হোক, প্যান্ডেলের মন্দির হোক, একটা নারকোল অর্পণ করে আসবেন। নারকোলটার ওপর আপনি 9টা ফোঁটা দেবেন, নারকোলটার ওপর 9টা লাল সিঁদুর চন্দন আর একটু হলুদ গুঁড়ো মিশিয়ে একটা গোলা তৈরি করে সেই গোলা দিয়ে 9টা ফোঁটা দিয়ে মনস্কামনা করে মায়ের মন্দিরে, মা দুর্গার মন্দিরে আপনি নারকোলটা অর্পণ করে আসুন আর মনস্কামনা করে আসুন। দেখবেন নারকোলের ভেতরে জলটা যেন নড়ে, জল শুকিয়ে গেলে হবে না, জল ভরা নারকোল, যে জলটা নড়ছে সেরকম দেখে নারকোল নেবেন, নিয়ে আপনি মনস্কামনা জানান এবং 16 ফুলের একটা জবা ফুলের মালা, না বেশি পারলে 108 জবা ফুলের মালা আপনি দান করুন, দেখবেন অদ্ভুত ফল পাবেন। আপনার বাড়িতে যদি কোনো দুর্গা ঠাকুর আছে তাকেও অর্পণ করতে পারেন, দিয়ে প্রবাহিত জলে 10 দশমীর দিন ওই নারকোলটা বাড়িতে যদি করেন নারকোলটা বিসর্জন করে দেবেন, নিশ্চয়ই আপনার মনস্কামনা মা দুর্গা শুনবেন। এই সময় 9টা গ্রহ মা দুর্গার আন্ডারে চলে আসে, অসীম শক্তিশালী মা দুর্গার কাছে আন্ডারে 9টা গ্রহই তাদের মানে মাথা নত করে দেয়, সুতরাং মা দুর্গাকে ডাকলেই এখন আপনি এই 9 দিনে দুর্ধর্ষ ফল পাবেন।
দুর্গাপূজোয় আমি আজকে বলবো আপনারা নবমীর পর দশমীতে ঘট, এই যে আপনারা ঘট পেতেছেন বা সরায় যে গাছগুলো হয়েছে, আপনারা প্রবাহিত জলে পারলে ওই গাছ আর সরার মাটি নদীর পাশে যে কোনো বা পুকুরের পাশে ফেলে দেবেন, আর ঘট ঘট পুরো প্রবাহিত জলে ঘট বিসর্জন দেবেন, এবং ঘটের জল ফুল আম পাতা সব ফেলে দেওয়ার পর ওই ঘটটা ভর্তি করে পুকুর বা গঙ্গা যেখান থেকে আপনি ফেলুন না কেন সেখান থেকে ভর্তি করে জল তুলবেন, এনে ওই জল আপনার ছাদে আপনার ঘরে আপনার চতুর্দিকে কিনারে কিনারে সব দিকে আপনি ছিটিয়ে দেবেন, যাতে আপনার কোনো বাস্তুদোষ নিবারণ হয় এবং অনেক ভালো হবে। ঘটের জল নদীতে বিসর্জন দেওয়ার পর সেই জল এনে বাড়িতে ছেটাবেন এবং জয় মা দুর্গা বলতে থাকবেন, যে মা দুর্গা দুর্গতি নাশিনী, যার যেটা বিষয় বিপদ সেইটা বলে বলে জলগুলো ছিটিয়ে দেবেন, দেখবেন অনেক ভালো ফল আপনারা পাবেন। যেটা বলবো, যাদের বিয়ে হচ্ছে না, যাদের বিবাহ নিয়ে প্রবল বাধা সৃষ্টি হচ্ছে বা কিছুতেই বিয়ে হচ্ছে না, এই দুর্গাপূজোয় অষ্টমী বা নবমীতে আপনারা মানে মাকে লাল রঙের 16টা জিনিস না পারলে আপনি 3টে 9টা যেরম পারবেন আপনি দান করুন, লাল সিঁদুর, লাল আলতা, লাল ওড়না, লাল কাপড় পেলে তো খুবই ভালো হয়, লাল জবা ফুলের মালা, তারপরে অগরু, অগরু দেখবেন একটু লাল লাল রঙের হয়, অগরু সেন্ট মানে মাকে দেওয়া হয় আতর, লাল ধূপকাঠি, এই রকম ভাবে ছোটো খাটো আপনারা না পারলে 16টা না পারলে 9টা জিনিস মায়ের চরণে লাল ফিতে লাল চুড়ি আপনারা দান করুন এবং মনস্কামনা জানান মায়ের চরণে, অবশ্যই মনস্কামনা পূর্ণ হবে। জিনিসটা ছোট কিন্তু এর মাহাত্ম্য খুব বেশি এবং প্রচণ্ড ডিস্টার্ব করছে ফোনটা, হ্যাঁ এর মাহাত্ম্য খুব বেশি, তার ফলে আপনাদের দাম্পত্য জীবনে শান্তি আসবে, যাদের দাম্পত্য অশান্তি চলছে মায়ের চরণে এবার খুব তাড়াতাড়ি সন্ধি পুজো শুরু হচ্ছে, সুতরাং সন্ধি পুজোর আর অঞ্জলি দিন বাড়িতেই মা দুর্গার সামনে ওং ওই রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে বলে আপনি দিতে পারেন, বা 8 বছরের নিচে কোনো মেয়েকে লাল হেয়ার ব্যান্ড, লাল চুড়ি, লাল ক্লিপ, লাল নেল পালিশ, লাল লিপস্টিক, লাল রুমাল, এই টাইপের ছোটখাটো আপনি কমপক্ষে 16টা হলে খুবই ভালো হয়, কমপক্ষে 9টা জিনিস 8 বছরের নিচের কুমারী মেয়েকে দিন, সেও খুব খুশি হবে এবং তার পা ধুইয়ে তাকে কিছু খাবার দিয়ে আপ্যায়ন করুন এবং মনে মনে আপনার মনস্কামনা জানান, মন থেকে জানান, ভালো থাকার জন্য নিজের রেক্টিফাই নিজে করতে শিখুন। আপনি ভাবছেন জিনিসটা সামান্য কিন্তু এতে প্রচুর বৃহৎ ফল আছে, কুমারী পুজোর মতো তাকে আপ্যায়ন করে লাল পুতির মালা পরিয়ে আপনি ভক্তি ভরে তাকে মা দুর্গা রূপে স্মরণ করে আপনি করে দেখুন, নিশ্চয়ই মানে ভীষণভাবে ভালো ফল পাবেন। উপায়টা ছোট কিন্তু ফল অনেক বৃহৎ, আর যে কোনো জিনিস আপনারা যদি ফ্ল্যাটে ট্যাটে থাকেন, যদি বিসর্জন দিতে না পারেন, তাহলে কোনো বড় গাছের গোড়ায় সব জিনিসগুলো আপনারা একটা কিছু দিয়ে খুঁড়ে বুতে দিয়ে আসবেন বা গাছের গোড়ায় আপনারা ফেলে দিয়ে আসবেন, তাহলেও চাল হোক ইয়ে হোক সব পশু পাখি যা পাবে খেয়ে নেবে। কিন্তু নবরাত্রিতে যারা নিয়ম মেনে সব কিছু করছেন, মানে মা দুর্গা যেন জগতের মঙ্গল করেন এবং এই করোনার মতো ব্যাধি যেন নিয়ে যান সেই কামনা করতে ভুলবেন না, যেন জগতের মঙ্গল হয় সেটাই আমাদের একমাত্র কামনা হবে, যে মা তুমি জগতের মঙ্গল করো এবং সমস্ত তুমি এই যে দুরারোগ্য কোভিড সিচুয়েশন চলছে, প্যান্ডামিক সিচুয়েশনে এই কোভিডকে তুমি বিদায় দাও এবং তুমি এই কোভিড তুমি নিয়ে চলে যাও, তোমার পায়ে সমর্পণ করো। জীবনে বড় হওয়ার জন্য যেসব বাচ্চাদের লেখাপড়ায় একদম মন নেই,
তারা অন্তত 14টা দুব্ব নিয়ে 14টা দুর্ব অবশ্যই মায়ের চরণে আপনারা বাচ্চাদের দিয়ে অর্পণ করাবেন, এবং কিছু বলতে না পারলেও যে দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা এই বলে একটা করে দুব্ব নেবে, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা বলবে আর অর্পণ করবে, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা বলবে আর মায়ের চরণে বা ছবির সামনে অর্পণ করবে। অবশ্যই যে বিদ্যা বুদ্ধি জ্ঞানের জন্য বাচ্চাদেরকেও দুর্ব দিয়ে মায়ের পায়ে, কারণ সেখানে গণেশ বসে আছে, মেরিটস দেওয়ার জন্য বুদ্ধিদাতা, হ্যাঁ, সুতরাং অবশ্যই দেওয়াবেন। এগুলো একটা সু অভ্যাস, এগুলো করলে অটোমেটিক্যালি অনেক অনেক ভালো ফল পাবে এবং ভালো ফল লাভ করতে পারবে। আর আরেকটা কথা, ইউটিউবে সুখের চাকা অবশ্যই দেখুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। ইউটিউব যে ভিডিও আমি নবরাত্রির সম্পর্কে দিয়েছি, যারা নবরাত্রি করছেন না তাদের অন্তত বলবো সপ্তমী অষ্টমী নবমী তিনটে দিন আপনারা করুন, যারা নদিনই করতে পারছেন না তাদেরকে বিনীত অনুরোধ তিনটে দিন অবশ্যই করুন, এবং সমস্ত মন্ত্র পুজোপাঠ বিধি আপনারা ষষ্ঠীর দিন ঘট স্থাপন করেও করতে পারেন, করে সপ্তমী অষ্টমী নবমী আপনারা পালন করতে পারেন, ষষ্ঠীতে ঘট স্থাপন করে নিজেরা করুন, ঘর থেকে বেরোবেন না, বাড়ি থেকে বেরোবেন না, বাইরের খাবার খাবেন না, চারজনের দুজন বেরোলেও করোনা চলে আসবে, কারণ ভিড় ভাট্টার মধ্যে একদম যাওয়ার দরকার নেই। এবছর নিজের থেকে পুজো করুন, নিজেরা নিজেদের ভাগ্য ফেরানোর জন্য নিজের ব্যবস্থা নিজেই করুন। মায়ের সামনে এক বাটি আতপ চাল রাখবেন এবং তার উপর একটা সুপুরি সিঁদুর মাখিয়ে সুপুরিটাকে রাখবেন, রেখে প্রত্যেক দিন সকাল সন্ধে ওর মধ্যে ধূপ দেবেন, প্রদীপ জ্বালাবেন এবং ওম ওই হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে মন্ত্র জপ করবেন, একটা জবা ফুলের মালা পরাবেন। এরকমও যদি করেন আপনাদের আর্থিক সুস্থিতি, ইনকাম এবং আপনাদের ধনস্থান অনেক অনেক মাত্রায় বাড়বে মায়ের আশীর্বাদে। দেখুন একটা জিনিস, কোনো মানে আপনি যদি কিছু ভালো কিছু চান তার জন্য আপনাকে একটু কনসেন্ট্রেটলি আরাধনা করতে হবে। ধরুন আপনার কাছে পয়সা নেই, আপনার কাছে টাকা নেই, আপনার যোগ্যতা নেই, আপনার কিছু নেই, আপনি ভাবছেন আপনার দ্বারা কিছু হবে না, কিন্তু সেই অবস্থায় আপনি যদি একটু আরাধনা করেন, একটু যদি যত নমস্কার এই সময় মা দুর্গাকে করবেন তত চমৎকার দেখতে পাবেন। পূর্ণ শক্তিশালী দেবী আপনার মধ্যে যেন সেই শক্তি দেয় এবং মানে আপনি যেন সুকর্ম করে সুস্থভাবে বাঁচতে পারেন, এই প্রার্থনা অবশ্যই মায়ের সামনে করবেন, নিশ্চয়ই সুফল পাবেন। কনসেন্ট্রেটলি ভগবানকে ডাকলে ভগবান তার ডাকে সাড়া দেয়, হয়তো প্রকট হয়ে সামনে দেখা না দিলেও কিন্তু আপনার মনস্কামনা ইচ্ছা পূরণ হয়। আর বারবার বলছি একটু কর্পূর আর লবঙ্গ দিয়ে অবশ্যই সন্ধেবেলা বাড়ির সব বাড়িতে ঘুরিয়ে ঘুরিয়ে মায়ের সামনে আরতি করে বাড়ির চারিদিকে সেইটা মানে সেইটা নিয়ে ঘুরবেন এবং তার ধোঁয়াটা যেন আপনার বাড়িতে বেডরুমে সব জায়গায় পড়ে, তাহলে সব নেগেটিভিটি চলে যাবে এবং বাস্তুদোষও অনেকাংশে কমে যাবে। সুখে থাকুন, ভালো থাকুন, সুখের চাকার সাথে থাকুন। আর অনলাইন বুকিংয়ের জন্য আপনি কন্ট্যাক্ট করুন 9830722339। আর অবশ্যই ইউটিউবে সুখের চাকাকে সাবস্ক্রাইব করুন, বেল টিপুন। নমস্কার।